সারাদিন সরবরাহ বন্ধ থাকায় খোলাচুলা থেকে জমা গ্যাসেই মীর কাদিম পৌর মেয়রের বাসায় বিস্ফোরণ বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসিরুদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, মিম, এই যে মীরকাদিম পৌর মেয়রের বাসভবনে যে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে, এই ঘটনার পরপরে কিন্তু রাতে বিভিন্ন ইউনিট এখানে আসছেন, তারা কিন্তু এখানে এসে বিভিন্ন ভাবে এগুলো পর্যবেক্ষণ করেছেন এবং তারা যে বিশেষজ্ঞ, যে বিস্ফোরণ বিশেষজ্ঞ দল এসেছেন সিআইডি পুলিশের, তারা ঘুরে গিয়েছেন এবং ফায়ার সার্ভিসের দল, র‍্যাব সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা কিন্তু এখানে এসে এই বিস্ফোরণের কারণ অনুসন্ধান করবার চেষ্টা করেছেন এবং আমাদেরকে আজকে যেটা বলেছেন পুলিশ সুপার, যে এটা একটা নিছক দুর্ঘটনা এবং তারা বলতে চেয়েছেন যে এখানে কোনোভাবে গ্যাসের লিকেজ থেকে বাসার মধ্যে গ্যাসে কোনোভাবে জমেছিল এবং কোনো লাইট জ্বালানোর কারণে অথবা দিয়াশলাইয়ের কারণে যে কোনো ভাবে এটাকে আগুন ধরে গেলে সেই যেখানে যেখানে গ্যাসের জমা ছিল সেখানে কিন্তু আগুন ধরে এবং এতেই এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং যে এই দুর্ঘটনায় কিন্তু মেয়র পত্নী যে কানন বেগম, তার কিন্তু 60% দেহের যে পুড়ে গেছে এবং তিনি কিন্তু আইসিইউতে আছেন এবং এর বাইরে যে আরো 11 জন ভর্তি রয়ে, মোট 11 জন ভর্তি রয়েছেন শেখ হাসিনা বার্ন ইউনিটে, তাদের চিকিৎসা চলছে এবং এর বাইরে আরো 5 জন আহত আছেন, তাদের মধ্যে কিন্তু একজন কমিশনার রয়েছেন, যে কাউন্সিলর এখানকার যে প্যানেল মেয়র, তিনি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবং এই ঘটনায় কিন্তু পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও জেলা ম্যাজিস্ট্রেট যিনি এখানে এসেছিলেন এবং পুলিশ সুপার, তারাও পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করে তারা ফিরে যাওয়ার মুহূর্তে কিন্তু এই ব্যাপারে বলতে চেয়েছেন যে এই যে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং তখন কিন্তু এখানে একটি পৌরসভার কমিশনারদেরকে নিয়ে একটি সভা চলছিল এবং তাদের যে আগে এই মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন তার বাসায় কিছু ফাইলপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন রাতের বেলা একজন নৈশ প্রহরী, সেটি ধরা পড়বার পরে কিন্তু ওই ফাইলপত্র নিয়ে তারা এই মেয়রের বাসায় আসেন এবং এই মেয়রের বাসাতে কিন্তু অন্যান্য কমিশনারদেরকে আসতে বলা হয় এবং পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা ছিলেন, তারা কিন্তু এই বিষয়ে আলোচনা করছিলেন। এরকম একটা মুহূর্তে কিন্তু রাত 8:31 দিকে কিন্তু এই বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে এবং এই বিস্ফোরণে কিন্তু পুরো ঘরে আগুনের স্ফুলিঙ্গে বিভিন্ন ক্ষয়ক্ষতি ঘটনা ঘটেছে। তো এই বিষয় নিয়ে কিন্তু পুলিশ এবং বিভিন্ন বিস্ফোরক দল কাজ করছিল। তো এই ছিল এখানকার সর্বশেষ। মুন্সিগঞ্জের মীর কাদিম পৌর মেয়রের বাসায় বিস্ফোরণের সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী নাসিরুদ্দিন উজ্জ্বল।